সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যে কথা দিয়েছিলাম সেটাই, অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্র মানে কেমিস্ট্রি টু চ্যাপ্টার নিয়ে আমাদের নতুন একটি জার্নি। তো এর আগের টিউটোরিয়ালগুলো ছিল ম্যাথ, কম্পিউটার, পরিমিতি, পরিসংখ্যান, তাই না? অনেকে মনে আসতেই পারে যে কেমিস্ট্রিটা কেমন হবে। ছোট করে একটু বলি যে কেমিস্ট্রিটা যে খুব ফেভারিট সাবজেক্ট আমার তা না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়তাম তখন রসায়ন ল্যাবে একবার প্রথম দিকে হবে যে আমাদের যে স্যার ছিলেন একটা এমন একটা ইন্টেলিজেন্ট কোশ্চেন কেমিস্ট্রির বোর্ডে দিয়েছিলেন, এমন কোনো ছাত্র কেউ পারছে না। কী কারণে জানি আমার ওইটা আবার মনে পড়ে গেছিলো আমি যখন মেডিকেল অ্যাডমিশনে কোচিং করতাম। সেটা আমি অর্ধেক হাত উঁচু করছি, আমার বন্ধুরা হাতটাকে এরকম আরও উঁচু করে দিয়েছে, স্যার বললে ঠিক আছে আসো। সেই যে হোয়াইট বোর্ডে গেলাম, গিয়ে সেটা সমাধান দিলাম, আমার দোস্তরা আমাকে বলতো কেমিক্যাল বস। এখন কি বলবো, ভালো না পারলেও নাম কিন্তু কেমিক্যাল বস। তো সুতরাং আমরা সেই কেমিস্ট্রি জার্নি, অর্থাৎ কেমিস্ট্রি কেমিক্যালস না এইসব বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো, আশা করি তোমাদের উপকার হবে। আর আগেই বলেছি যে আমরা তিন চ্যাপ্টার, প্রথম তিন চ্যাপ্টার আগে চেষ্টা করব, পরে সময় যদি পাই বাকিটা শেষ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথম দিন যেটা সেটা কিন্তু কোনো চ্যাপ্টার না, এটা হচ্ছে সিলেবাস এবং প্রশ্ন বিশ্লেষণ করব আমরা আর কি। তা দেখি তাহলে সিলেবাস এবং প্রশ্ন সম্পর্কে ধারণা, কারণ এটা থাকলে হয় কি যে আমাদের সেই কোর্সটা জার্নিটা সহজ লাগে। তো প্রথমেই তাহলে আমরা যাচ্ছি নম্বর বন্টনে, অর্থাৎ কোন অংশে কতটুকু নম্বর সেটা সম্পর্কে। তো তোমরা যে সাধারণ নম্বর বন্টন জানো এই যে প্রবিধান 22 অনুযায়ী, তেমনটাই এখানে আছে। যেমন আমাদের প্রশ্নে থাকে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। তো ক বিভাগে কী থাকে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগে কী থাকে, সংক্ষিপ্ত, এবং গ বিভাগে যথারীতি রচনামূলক প্রশ্ন। এবং নম্বরটা কি, নম্বর হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য মাত্র 1 নম্বর করে, যেটাকে যেখানে প্রশ্নের সংখ্যা থাকে 10টি। আর খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নও থাকে 10টি, রচনামূলক কিন্তু 6টি থাকে, 5টি লিখতে হয়। এখানে কিন্তু 10টি 10টির একটুও বাদ দেওয়া যায় না, তাই না? আর নম্বরে যেটা বলছিলাম, অতি সংক্ষিপ্তর বেলায় 1 নম্বর করে, আর সংক্ষিপ্তর বেলায় প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর, আর রচনামূলকে 5টি প্রশ্নের প্রত্যেকটির জন্য 6 নম্বর করে। কেমন? তাহলে নম্বর মোট কত হয় দেখো তো, প্রথমে হয় 10 নম্বর, কারণ 10 গুণ 1, তারপরেরটাই হয় 10 গুণ 2 মানে 20 নম্বর, আর তারপরেরটা 5 গুণ 6 30 নম্বর। তাহলে 10 নম্বর 20 নম্বর আর 30 নম্বর সব মিলে কত হয়, অবশ্যই 60 নম্বর। এই হচ্ছে আমাদের মোট নম্বর। আমরা একটা কাজ করি, এখন আমরা আসলে প্রশ্ন তো দেখলাম, তো একটা প্রশ্ন দেখি, বোর্ড প্রশ্ন, তাহলে আর একটু ধারণা পরিষ্কার হবে। আমরা সরাসরি একটা বোর্ড প্রশ্ন ওপেন করি। এই যে এটা দেখছো যে একটা পরিপূরক পরীক্ষার রসায়ন বিজ্ঞান 2, এখানে এখানে সেই দেখতে পাচ্ছ একটু আগে যেটা বলছিলাম যে ক বিভাগে থাকে 10টি প্রশ্ন 1 নম্বর করে 10 নম্বর, আর খ বিভাগ এখানে থাকে দেখো 2 নম্বর করে প্রতিটি 10টি প্রশ্ন মানে 20 নম্বর, আর শেষেরটা অর্থাৎ রচনামূলকে গ বিভাগে এখানে 6টি প্রশ্ন থাকে, দেখো এখানে গুণে দেখো 6টি প্রশ্ন আছে, উত্তর দিতে হবে কয়টির, 5টির, 30 নম্বর। এই হচ্ছে মোট কত নম্বর, 60 নম্বর। তো বুঝতে পারছো তোমরা, তাহলে আমি বোর্ড প্রশ্ন দেখালাম। এখন আমরা একটু সিলেবাসে যাব, সিলেবাসে মোট চ্যাপ্টার আছে 10টি। তা বুঝতে পারছো এই 10টি এটা ধারণা নেওয়ার কি, এখানে তো বিস্তারিত বলা হবে না, তাই না? তো প্রথম চ্যাপ্টারের নামটা কি, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে জৈব রসায়নের প্রাথমিক ধারণা। কি আছে এখানে, প্রথমেই থাকবে তাহলে জৈব রসায়ন কী জিনিস, জৈব যৌগ কী জিনিস, এদের শ্রেণী বিভাগ কী, এইরকম। এই যে এখানে কার্বনের একটি কথা আছে, ক্যাটিনেশন ধর্ম, এগুলো পরীক্ষায় খুবই 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 আসে,
হ্যাঁ, এগুলো অবশ্যই পড়তে হবে। জৈব অজৈব পার্থক্য, সমগোত্রীয় শ্রেণী বর্ণনা, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরকম, বা কার্যকারী মূলক, এই সমস্ত কিছু প্রাথমিক ধারণা কিন্তু প্রথম চ্যাপ্টারে পাবে। দ্বিতীয় চ্যাপ্টারে থাকছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। বুঝতেই পারছো তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কী জিনিস, এটা দিয়েই শুরু হবে এখানে। তারপরে থাকবে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ, এই যে এক একটা লম্বা লম্বা যৌগ তার নামকরণ কেমন হবে সে বিষয়টা এখানে দেখা যাবে। আর প্রস্তুত প্রণালীও ওখানে আছে, আমরা সংক্ষেপে পড়বো, সবগুলো পড়বো না। মিথেন, ইথেন, ইথাইন হাইড্রোকার্বনের ব্যবহারগুলো আমরা দেখব। আসলে আমি কিন্তু একটু চেষ্টা করব যে অনেক বেশি না দিয়ে মাঝারি থাকার, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উপরে হাইলাইট করব। সুতরাং আশা করি তোমরা এখান থেকে বেনিফিটেড হবে। 3 নম্বর চ্যাপ্টার কী আছে, নাম অ্যালকোহল। অ্যালকোহল শব্দ তোমরা সবাই জানো, অ্যালকোহল বললেই মনে হয় যেন কিছু, না না না, তোমরা কেউ এই কাজ করো না। অ্যালকোহল খুবই মারাত্মক, আমার জানা এরকম আমি শুনেছি দেখেছি যে অ্যালকোহল বলা হয় ইথাইল অ্যালকোহলকে, যেটা মদ তাড়ি এগুলো, কিন্তু ইথাইলটা যদি মিথাইল হয়ে যায় তাহলে মৃত্যু নিশ্চিত, ঠিক আছে? তার মানে এগুলোর দিকে আমরা যাব না। তো অ্যালকোহলের সেক্ষেত্রে কি আছে, অ্যালকোহলের সংজ্ঞা, নামকরণ, শ্রেণীবিভাগ এরকম রয়েছে। এখানে বেশ কয়েকটা শব্দ, যেমন ধরো এই যে মিথানল, হ্যাঁ, রেকটিফাইড স্পিরিট, শব্দগুলো কিন্তু তোমরা শুনেছো, এই জন্যই বলছি আমি কথাটা। ফার্মেন্টেশন বা গাজন, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করতে পারবো। এটা 3 নম্বর, মানে এই 3 নম্বর, এই 3টা চ্যাপ্টারের কথা আমি বলছিলাম যে আমি প্রথম আলোচনা করব, তারপরে আস্তে আস্তে যাওয়া যেতে পারে। 4 নম্বর চ্যাপ্টার আছে জৈব অ্যাসিড। আমরা যেহেতু কৃষি ডিপ্লোমাতে পড়ি, তো জৈব অ্যাসিডের কিন্তু পড়াশুনো একটু আছে, সেটাও আমরা দেখব। মিথানোয়িক, ইথানোয়িক অ্যাসিড, দেখো ভিনেগার, ভিনেগার শব্দ তো তোমরা শুনেছো, আমরা এখানে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চ্যাপ্টার নাম্বার 5, নাম কি, অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক, কসমেটিক এরকম নাম শুনেছো তাই না, সেই অ্যারোমেটিক যৌগ। এখানে তাহলে যথারীতি অ্যারোমেটিক যৌগ কাকে বলে ইত্যাদি এই জিনিসগুলো থাকবে, ফেনল, অ্যাসিটিলিন, বেনজোয়িক অ্যাসিড ইত্যাদি, বেনজিনের ব্যবহার এগুলো দেখা হবে। চ্যাপ্টার নাম্বার 6, বেনজিন জাতক, জাতক কাকে বলে, জাতক মানে যা জন্মগ্রহণ করেছে তাই না, তার মানে বেনজিন থেকে যতগুলো যৌগ পাওয়া যাবে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে এই 6 নম্বর চ্যাপ্টারে। যেমন বেনজিনের জাতকের ভিতরে টোলুইন, হ্যাঁ, এগুলো আমরা দেখাবো, টোলুইন, টিএনটি, গ্যামাক্সিন, এগুলো অবশ্যই আমরা দেখাবো, দেখাবো বলতে এই চ্যাপ্টারগুলো যদি আমি টিউটোরিয়াল করি তখন। 7 নম্বরে আছে বায়ো অণু কার্বোহাইড্রেট, বায়ো অণু কার্বোহাইড্রেট, বুঝতেই পারছো আমাদের যে প্ল্যান্ট, গাছপালা, ফল এগুলো প্রত্যেকটিতে কিন্তু কার্বোহাইড্রেট এবং বায়ো অণু এগুলো কিন্তু রয়েছে। এখানে দেখো ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি, গ্লুকোজ, সুগার বা নন সুগার গ্লুকোজ, এই ধরনের আলোচনা আছে, খুবই সুন্দর। দেখো সেলুলোজ স্টার্চের কথা বলা আছে, ডিএনএ আরএনএর পার্থক্যর কথা বলা আছে। চ্যাপ্টার নাম্বার 8, এখানে আছে অ্যালডিহাইড ও কিটোন। এগুলো এখন বোঝা যাবে না, এটা যখন আমরা আলোচনা করব তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে যে অ্যালডিহাইড এবং কিটোন কী জিনিস। কিন্তু এখানে একটা শব্দ দেখো ফরমালিন, এই শব্দটা জানে না এরকম মনে হয় কেউ নাই, কিন্তু আসলে জিনিসটা কি এটা আমরা যখন চ্যাপ্টারের ভিতর দিয়ে যাব তখন কিন্তু আমরা খুব ভালোভাবে শিখব এটা। চ্যাপ্টার নাম্বার 9, পলিমার রসায়ন, পলিমার, পলিমার আমি একটু বলি, যেমন ইথিলিন, ইথিলিন একটা যৌগ, কিন্তু পলি ইথিলিন অর্থাৎ ইথিলিনের যদি পলিমার করা হয় তাহলে পলি ইথিলিন, যেটাকে আমরা পলিথিন বলে জানি, মজা না তাহলে? পলিথিনটা তুমি নাম শুনেছো কিন্তু কোথা থেকে আসছে, আসবে এগুলো নিয়ে কিন্তু আমরা এই কেমিস্ট্রির থেকে জানতে পারবো। তো শেষ চ্যাপ্টার, আগেই বলেছি আমরা কৃষি ডিপ্লোমা পড়ছি, সুতরাং আমরা বিভিন্ন পেস্টিসাইড, কেমিক্যালস ব্যবহার করব জমিতে, কিন্তু সেটা পরিবেশের ক্ষতি করে কি করে না এই জাতীয় বিষয় যদি আমাদের জানতে হয় তাহলে কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা দরকার, পরিবেশ রসায়ন। তার মানে আমরা কেমিস্ট্রি ব্যবহার করব, অর্থাৎ আমরা কেমিক্যালস ব্যবহার করব, সেটা যেন পরিবেশ বান্ধব হয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনার বিষয় আছে। যেখানে দূষণের কথা বলা আছে, পরিবেশ দূষণ, গ্রিন হাউস, এই সমস্ত বিষয়ে এখানে আলোচনা করা আছে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের আসলে যেতে হবে কোন পথ দিয়ে আজকের এই
প্রাথমিক আলোচনায় সেটা জানা হয়ে গেল, অর্থাৎ সিলেবাসটা পুরোটাই আমি এখানে তুলে দিলাম, যাতে করে জানা হয়ে যাবে যে আমি কোন পথ দিয়ে হাঁটবো। তোমরা জানো, অপরিচিত জায়গায় যখন প্রথমবার যাও রাস্তাটা অনেক দূর মনে হয়, কিন্তু কয়েকবার যদি তার উপর দিয়ে যাও অথবা রাস্তাটা জানা থাকে তখন অত দূর মনে হয় না। এই কারণের জন্যই কিন্তু আমি এই সিলেবাসটাকে এইভাবে ভেঙে দিলাম আগেই তোমাদের সাথে। তো এরপরেই কিন্তু আমরা চলে যাব প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, প্রথমে 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর, এভাবে যেতে থাকবো। তো আজকের মতো এখানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে পরের টিউটোরিয়ালে, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 1 সেটা নিয়ে। ভালো থেকো সবাই।